আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি করে দেখাবো মাছ ভর্তা রেসিপি যার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানে কয়েক পিস মাছ ভেজে নিচ্ছি একটু ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিব যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাক এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টো পালকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজার আগে আমি শুধু হলুদ হলুদের গুঁড়ি মইচের গুঁড়িও লবণ দিয়েছি আর কিছু দিন দেখুন এরকম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর মাছগুলো থেকে ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব যত কাটা আছে সবগুলো এরকম করে একটা একটা করে ছেড়ে নিতে হবে ভালোভাবে কাঁটা বাচা হয়ে গেলে এভাবে একটু কষলিয়ে নেব এবং কোনো কাঁটা থাকলে ওইগুলো এখান থেকে বেছে নিয়ে ফেলে দেব সবগুলো মাছকে এভাবে কষলিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে অ্যাড করে দেবো ভাজা পেঁয়াজ কুচি তারপর দেবো কিছু ধনিয়া পাতা কুচি ও দুই তিনটা শুকনামরিচ দিয়ে সরিষার তেল ও লবণ দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মেখে নেবো কচিলে কচিলে মাখা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার মাছ ভর্তা রেসিপি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কোনো মাছ দে এটা করতে পারেন স্পেশাল কোনো মাছ লাগে না যে কোনো মাছ দিয়ে বড় মাছের টুকরা দিয়ে এই রেসিপিটা বাসায় বানাতে পারেন আজকের জন্য এখানেই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম